নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি চিচিঙ্গা টেস্টি তরকারি অনেকেই চিচিঙ্গা খেতে পছন্দ করেন না কিন্তু আজকের রেসিপিটা মানে পুরো ভিডিওটা যদি টোটালি দেখেন বুঝতে পারবেন চিচিঙ্গাটা কত সুন্দরভাবে তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা প্রথমে চিচিঙ্গাগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব আর এটা অনেকটা ঝিঙের মতন বলে বেশ নরম থাকে তাই খোসাটা কাটবার সময় খেয়াল রাখবেন ভেতরে শাসালো অংশটা যেন কেটে বাদ না হয়ে যায় তাহলে কিন্তু খুবই কম হয়ে যাবে মানে এগুলো কড়াই দিলে তো একেবারেই কমে যায় কিন্তু খোসাগুলো ছাড়ানোর সময়ও বিশেষ লক্ষ্য রাখতে হবে ঠিক এইভাবে ছোট ছোট করে একেবারে কুচি কুচি করে কেটে নেবো চিচিঙ্গাগুলো এরপরে এটার যেটা স্পেশালিটি সেটা হলো এক মুঠো বাদাম নিয়ে সেটা গরম জলে ভিজিয়ে রাখব পনেরো থেকে কুড়ি মিনিট এরপর দু চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি তার মধ্যে তিন থেকে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে মানে একটু ব্রাউনিশ হয়ে গেলে তারপরে আমরা যে চিচিঙ্গাগুলো কেটে রেখেছিলাম সেগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে চিচিঙ্গা আর পেঁয়াজ যখন ভাজবো তার সঙ্গে টমেটো লঙ্কা আদা আর রসুন বাটা আগেই ওটা আমি পেস্ট করে রেখেছি মিক্সিতে সেগুলো চিচিঙ্গা আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এই মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে আর চিচিঙ্গা আর পেঁয়াজটা যখন ভাজবেন তখন ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে আর চিচিঙ্গা থেকে একটু একটু করে জল বেরোবে আর এই রেসিপিটাতে কিন্তু বিশেষ জল দেওয়ার প্রয়োজন হয় না যেরকম আমরা ঝিঙের রেসিপিতে খুব একটা বেশি জল দিই না এই পেস্টটা দেওয়ার পর টমেটো আদা রসুনের পেস্টটা দেওয়ার পর মশলা হিসেবে দেবো অ্যাজ ইউজুয়াল যেগুলো আমরা দিয়ে থাকি নুন হলুদ জিরে ধনে গুঁড়ো আর একটু কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা আমি ব্যবহার করেছি আপনারা যদি চান তাহলে কাশ্মীরি লঙ্কাটাকে অবশ্য অবশ্যই স্কিপ করতে পারেন তাতে কিন্তু রান্নার স্বাদের কোনো রকম হেরফের হবে না মশলাটাকে ভালো করে কষাতে হবে কষাতে কষাতে একটু কালারটা চেঞ্জ হয়েছে আর অল্প একটু তেল বেরোতে শুরু করেছে তখনই কিন্তু সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি আচ্ছা চিনিটাও কিন্তু অনেকে পছন্দ করেন না তাই চিনিটাও চাইলে আপনারা ইচ্ছা করলে অবশ্যই অবশ্যই স্কিপ করতে পারেন দেখতে পাচ্ছেন কুড়ি মিনিট পরে বাদামগুলো ভিজে নরম হয়ে গেছে গরম জলে খোসা ছাড়িয়ে নেওয়াটা কতটা সোজা এই খোসা ছাড়িয়ে নিয়ে বাদামগুলো কিন্তু বেটে নিতে হবে মিক্সিতে অথবা শিলে যে কোনো কিছুতেই বেটে দিতে পারেন এটাই কিন্তু রান্নার আসল স্বাদ চিচিঙ্গাগুলো চুপসে গেছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমরা বাদামের পেস্টটা এর মধ্যে মিশিয়ে দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব আর অল্প একটু সামান্য একটু জল ব্যবহার করতে পারেন কিন্তু জল যখনই দেবেন তখনই কিন্তু সামান্য গরম জল দেবেন উষ্ণ গরম জল দেবেন তাতে কিন্তু তরকারির স্বাদটা বা রেসিপির স্বাদটা অনেক বেশি খোলতাই হয় এটা আমি আগের অনেক অনেক ভিডিওতে বলেছি আবারও বলে দিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর চিচিঙ্গার টেস্টি তরকারি তৈরি হয়ে গেল ঘরোয়া নামমাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর যারা চিচিঙ্গা খেতে ভালোবাসেন না তাদের সামনে যদি এই এক প্লেট চিচিঙ্গা করে রাখেন তাহলে দেখবেন চেটে পুটে তারা ভাতটুকু খেয়ে নেবে আজকের রেসিপিটা কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে follow what